হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচটিপস। আজকে আমরা পুরীতে বাঙালির স্বাদে আলাদে এই রেস্টুরেন্টে খেতে এসেছি। খুব সুন্দর একটা পরিবেশের রেস্টুরেন্টটি, সামনে একদম আমি এখান থেকে বসে সমুদ্র দেখতে পাচ্ছি এবং আমি শুনেছি রান্নাবান্নাও খুব ভালো। আজকে আমরা প্রথম এসেছি, খেয়ে দেখি কেমন, তোমাদের সব দেখাবো আমরা কী কী আইটেম অর্ডার দিচ্ছি, কীরকম খেতে, সেগুলো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখো, আমরা সাথে থেকো। বেশ সাজানো গুছানো এবং পরিষ্কার এই রেস্টুরেন্টটি। আমরা যখন এসেছিলাম একদমই ফাঁকা ছিল। কি কি খাবো সেগুলো এখন ঠিক করে নিচ্ছি, এরপর অর্ডার দেব। তিনটে রাইস নিও, একটা পোস্তর বড়া, দু প্লেট ডাল দিও, যে সোনামুখ ডাল উইথ পিস আছে না ওটা দিও, তারপরে হচ্ছে আলু পটলের ডালনা দিও এক প্লেট, মটন কষা এক প্লেট, ইলিশ ভাপা যেটা ওটা তিনটে দিবে, সর্ষে ইলিশ ভাপা তিনটে, আর হচ্ছে মিষ্টি দই দিও পরে খেতে। তাহলে একবার বলে দাও তিনটেই দিবে, ওটা খাওয়ার পরে দিবে তুমি একদম বলবে। তিনটা আছে, পোস্তো বড়া এক প্লেট, ডাল ডাল দুটো, সোনামুখ ডাল যেটা, আলু বাদাম ডাল একটা, মটন কষা একটা, সর্ষে ইলিশ ভাপা তিনটে, মিষ্টি দই। আরে পোস্তো বড়া মানে ওটা কত থাকে একটা প্লেটে? হ্যাঁ ও দাঁড়াতে হবে না, দাঁড়াও একটা ভাত প্লেট দিয়ে দিও। তোমাদের সাথে মেনু কার্ডটি আমি শেয়ার করছি এখানে। ধীরে ধীরে লোক আসতে শুরু করেছে রেস্টুরেন্টে। আমাদের অর্ডার করা খাবারগুলো রেডি হয়ে গেছে, এখন টেবিলে সার্ভ করে দিচ্ছে। প্রথমেই এখানে পোস্তর বড়া বলেছিল দুটো প্লেটে, হয়তো ছেলেটি জানতো না প্লেটে তিনটে পোস্তর বড়াই আছে, ইলিশ ভাপা, রাইস, ডাল। এখানে আলু পটলের ডালনা এখন দিল, আর এখানে ছোট বড় সবার প্রিয় ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মটন কষা চলে এসেছে, দেখে খিদে আরও বেড়ে গেল। দুই পুচকুকে আগে থেকে খাওয়াতে শুরু করে দিয়েছি, কেন ওদের বেশ খিদে পেয়ে গেছিলো, ওদের খাওয়ানো মোটামুটি মাঝামাঝি হয়ে আসলে আমরাও খেতে শুরু করব। আমি পোস্তর বড়া আর পটল আলুর ডালনা এখন খাচ্ছি, আমার দুটোই বেশ ভালো লেগেছিল। কেমন লাগছে বাবা ইলিশটা? ইলিশটা ঠিকঠাকই আছে, তবে বর্ষা সিজনের মতো না, নরমাল অফ সিজন কনসিডার করলে ঠিকঠাকই আছে মোটামুটি। রান্নাটা কেমন? রান্নাটা ভালোই তো। তোমার কেমন লাগছে ইলিশটা? ইলিশটা ভালোই আছে, টেস্ট আছে বেশ। চার ভাড়া চার দিক
ভালো হয়েছে মটনটা খেতে, একটু মিষ্টি বেশি দিয়েছে মনে হচ্ছে। মটনটা বেশ সফট আছে, সব খাওয়া শেষে মিষ্টি দইও চলে এসেছে। পুরীর এই রাবড়ি মিষ্টি দই কিন্তু দারুণ খেতে লাগে, তোমরা পুরীতে আসলে অবশ্যই এই রাবড়ি দই ট্রাই করো। ভরপেট খাওয়ার শেষে এখন আমরা ফিরছি হোটেলের পথে। এই আমাদের হোটেল, হোটেল নিউ সিহক পুরী, একদম সমুদ্র সামনে, বেশ সাজানো গোছানো একটা হোটেল। খাওয়া দাওয়া সেরে আসলাম, এখন একটু রেস্ট করব। ওভারঅল ভালোই ছিল রান্না বান্না, মটনটাই একটু মিষ্টি বেশি লাগলো অতটা, মানে আমাদের তো মটন কষা বলতে কি আমরা ঝাল ঝাল খেয়ে আসছি, এনে মিষ্টিটাই মনে হচ্ছে বেশি দিয়েছে। এমনি সব ঠিকঠাকই ছিল, দইটাও বেশ ভালো ছিল, মিষ্টি দই, রাবড়ি দই যেটাকে বলে ওটাই। পুরীতে আপনারা আসলে একদিন অবশ্যই এখানে ট্রাই করে খেতে পারেন, ভালোই লাগবে।